সেব আয় সেব জিনা ভাগ আয় সেব আয় সেব জিনা ভাগ পীরজাদা নওসা সিদ্দিকী সাহেব জিনা ভাগ বিশ্বজিৎ মাইতি জিন্দা ভাগ আয় সেব আয় সেব জিনা ভাগ উলপি বিধানসভা আয় সেব জিনা ভাগ আয় সেব দিচ্ছে ডাক তৃণমূল বিজেপি সন্ত্রাসবাদী নিভে যাক রামকৃষ্ণপুর গাজীপুর কুলপি বিধানসভা দিচ্ছে ডাক আইএসএফ তৃণমূল বিজেপি নিভে যাক আইএসএফ আইএসএফ জিনাবাদ বিধায়ক নওশ সিদ্দিক সাহেব জিনাবাদ বিশ্বজিৎ মাইতি জিনাবাদ বিশ্বজিৎ মাইতি জিনাবাদ লক্ষ্মী হাজরা জিনাবাদ আইএসএফ দিচ্ছে ডাক বিরোধী তৃণমূল বিজেপি নিভে যাক এই সন্ত্রাসবাদী তৃণমূল বিজেপি নিভে যাক আইএসএফ আইএসএফ জিনাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিনাবাদ লক্ষ যুবক রায় কট পিরিজ জাদা নওশ সিদ্দিক এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট 21 জানুয়ারি তখন সরকারকে আমরা প্রশ্ন করি স্কুলে শিক্ষক নাই কেন, তখন মমতা ব্যানার্জি বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে 500 টাকা। যখন মমতা ব্যানার্জিকে আইএসএফ এর পক্ষ থেকে জিজ্ঞাসা করা হচ্ছে স্কুলে শিক্ষা নাই কেন, সেই জায়গায় আবারও দেখাচ্ছে যে মায়েদের 500 টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। যখন বলছি রেশন ঠিকঠাক পাওয়া যাচ্ছে না কেন, তখন মমতা ব্যানার্জি বলছে লক্ষ্মীর ভান্ডার 500 টাকা দিচ্ছি। যখন বলছে এই রাস্তাটা করতে হবে, তখন বলছে লক্ষ্মীর ভান্ডার 500 টাকা দিচ্ছি। মানে আপনাদেরকে সামনে রেখে ঢাল হিসেবে ব্যবহার করে মানুষকে বঞ্চিত করছে। আপনাদেরকে খেয়াল করতে হবে, আপনাদেরকে 500 টাকা দিচ্ছে, তেলের দামটা কত হয়েছে একবারে দেখুন, আপনাকে 500 টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আপনার গ্যাসের দাম কত হয়েছে আপনারা দেখুন, আপনাকে লক্ষ্মীর ভান্ডার 500 টাকা দিচ্ছে, আলুর দামটা কত হয়েছে দেখুন, আপনাকে 500 টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আপনি যে জামা কাপড়টা মার্কেটে কিনতে যাচ্ছেন সেই জামা কাপড়ের দামটা কত হয়েছে সেটা আপনারা ভেবে দেখুন। আপনাদেরকে ভাবতে হবে এই 2024 সালে আগামী দিনে যে ভোটটা লোকসভা ভোট আসছে, এই সরকারকে উৎখাত করতে হবে। যদি এই সরকার আর একবার থাকে, আমার বাংলার মা বোনেরা সুরক্ষিত থাকবে না, আমার মা বোনেদের আর সম্মানটা থাকবে না। শিক্ষা তো শেষ হয়ে গেছে আমাদের এলাকা থেকে, আমাদের রাজ্য থেকে শিক্ষাটা শেষ হয়ে গেছে। মমতা ব্যানার্জি বুঝে গেছে শিক্ষা করলে প্রতিবাদ করবে, আর প্রতিবাদ করলে তাদেরকে চাকরি দিতে হবে, তাদেরকে কর্মসংস্থান দিতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি ভেবেছে যত পারো এলাকায় সমাজে মূর্খ তৈরি করো, মূর্খ তৈরি করলে সে অটোমেটিক বলবে, মঞ্চে সে বক্তব্য দিতে পারবে না, সে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে না, চাকরি করার জন্য অ্যাপ্লিকেশন সে সরকারের কাছে জমা দিতে পারবে না, কেননা আমার যোগ্যতা নেই, আমি চাকরির জন্য কখনো সরকারের কাছে দাবি করতে পারবো না। মমতা ব্যানার্জি ফেরাউনি চাল চলেছে, মমতা ব্যানার্জি ফেরাউনি চাল চলেছে। আপনারা মুসলিম যারা আছেন আপনাদেরকে খাস করে উদ্দেশ্য করে বলছি, ফেরাউন একটা সময় ভেবেছিল, একটা সময় বলেছিল আমার অস্তিত্বটাকে টিকিয়ে রাখতে হবে। আপনারা খেয়াল করুন এই কথাটা, তারপরে আপনারা চিন্তা করুন, শুধু বক্তাদের বক্তব্য শুনে হই হই করে হাত তালি মেরে বাড়ি চলে গেলেন, দিনের শেষে আপনারা রেজাল্টটা উল্টো দেবেন। আমরা চাই না যে আমার চোখের সামনে একটা আমার ভাই একটা আমার বোন তারা শিক্ষার অভাবে তাদের মেরুদণ্ডটা ভেঙে দিক, এটা আমরা কখনো চাই না, এটা আমরা কখনো চাই না। মমতা ব্যানার্জি পুরোপুরি ভাবে ফেরাউনি চাল চালছে। ফেরাউন যখন বলেছিল আমি খোদা হব, আমি সৃষ্টিকর্তা হব, যখন ঘোষণা দিয়েছিল তখন কিন্তু পাশ থেকে একজন যুক্তি দিয়েছিল যে তুমি যদি এইভাবে নিজেকে খোদা বলে দাবি করো তোমাকে কেউ মানবে না। বলে কি করতে হবে, বলছে তোমাকে করতে হবে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে ছেলে মেয়েরা যত স্কুলে যাবে কি যাবে না আপনার দেখার দরকার নেই, কিছু করতে হবে না, তারা স্কুলে গেল কি গেল না দেখার দরকার নেই, পরীক্ষায় বসবে পাশ হয়ে যাবে, যত নাম্বার সব দেওয়া হবে। ফেরাউন ঠিক একই জিনিস চালু করলো, করার পরে তারপরে তাকে যুক্তি দেওয়া হয়েছিল যত শিক্ষিত মানুষ আছে এদেরকে কোণঠাসা করে দাও, শিক্ষিত মানুষকে জেলের মধ্যে ভরে দাও, শিক্ষিত মানুষদেরকে জেলে ভরে দেওয়া হলো, শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা ওই রকম জায়গায় টেনে দিল। দেবার পরে যখন সমাজে মূর্খ তৈরি হয়ে গেছে, তখন মূর্খরা নিজেরা ফেরাউনের কাছে তারা
মাথা নত করেছে, আপনি আমাদের খোদা, আপনি দিলে হবে তবে আমরা খাবো। আজকে তৃণমূল কংগ্রেসের কিছু চোর চিটিং বাজে এলাকায় এলাকায় বলে না, মমতা ব্যানার্জি আছে বলে তোরা বেঁচে আছিস, বলে না তো বিজেপি মেরে ফেলে দিত। আপনাদেরকে ভাবতে হবে, এসব বিজেপি টিজেপি এগুলো হচ্ছে জুজু, অন্য কিছু নয়। বিজেপি জুজু দেখিয়ে মুসলিম ভোটটাকে মমতা ব্যানার্জির আঁচলে রাখবে, এটাই হয়েছে মমতা ব্যানার্জির টেন্ডেন্সি, এটাই হচ্ছে মমতা ব্যানার্জির চিন্তা ভাবনা। আপনাদের কাছে যখনই এই তৃণমূলের এই চোর চিটিং মাস দালালেরা আসবে, বিজেপি চলে আসবে, তোমরা সাবধান হও, তখন উত্তরটা আমাদের দিতে হবে। 34 বছর ধরে এই বাংলা শাসন করেছে সিপিএম, তখন বিজেপি একটা পতাকা ওড়াতে পারেনি। আর তৃণমূল কংগ্রেস 2011 রাজ্যে ক্ষমতায় আসলো, আর পিছনে পিছনে বিজেপিটা ঢুকে গেল। ইয়ার কি হচ্ছে নাকি, ইয়ার কি হচ্ছে, বাংলার জনগণকে নিয়ে ছেলে খেলা হচ্ছে। আর এই সচেতনটা আইএসএফ করছে, তথা নওশাদ সিদ্দিকী যখন করছে, তখন বলছে বিজেপির দালাল নওশাদ সিদ্দিকী, তখন বলছে বিজেপির দালাল আইএসএফ। এই অপমানটা আমাদের উপরে দেয়া হচ্ছে। এই জন্য আপনাদেরকে বলবো, আপনারা সচেতন হন। আমরা মঞ্চে বলে গেলে আমাদের কিচ্ছু হবে না, আপনাদেরকে জোটবদ্ধ হতে হবে, আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। যদি আপনারা ঐক্যবদ্ধ না হন, তাহলে আগামী দিনে কিন্তু আমার আপনার ভবিষ্যৎ একসাথেই নষ্ট হবে। আজকের আমি মার খাচ্ছি, আপনি ভাবছেন আমি তৃণমূল করছি, হাসছি, একজন তৃণমূল করছে আইএসএফ এর কর্মীকে মারছে, খুব হাসছে। সময় একদিন সকলের আছে, কেননা একটা বাংলা কথায় আছে না, গুটে পড়ে গোবর হাসে। আর গুটে তখন কি বলে, ও গোবর তোর একদিন আছে। কেন, এই যে গোবর থেকে গুটে হয়েছে, তারপরে ও চলছে, আর গোবর যে হাসছে ওরও তো গুটে হতে হবে। তো আমাদেরকে খুব ভেবে চিনতে ভোট দিতে হবে, 500 টাকা 1000 টাকার বিনিময়ে আমরা আমাদের ছেলেদের ভবিষ্যৎকে নষ্ট করতে পারি না। ভোটের সময় 500 টাকা নিয়ে নিজের ছেলের মেয়েদের গলায় পা তুলে আমরা দিতে পারি না। আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন যে আপনি 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আপনি কি করছেন। আপনি একদিন বাজারে চলে যাবেন, আপনার 500 টাকাটা শেষ হয়ে যাবে। বাকি যে 29 দিন আছে, সেই 29 দিন কিন্তু আপনাদের স্বামীরা আপনাদেরকে মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে খেটে না আপনাদের সংসারটা চালায়। 500 টাকায় কোনোদিন সংসার চালায় না। এই জায়গায় আইএসএফ এর দাবি, 500 টাকা আমাদের চাই না, আমাদের কর্মসংস্থান দিতে হবে। আমাদের বাড়ির যে সমস্ত পুরুষেরা যারা রোজগার করে এনে আমাদের খাওয়ায়, তাদের কর্মসংস্থান করে দিতে হবে, যাতে করে 500 টাকা নয় তারা মাসে 10,000, 15,000, 20,000 টাকা রোজগার করে, সেই ব্যবস্থা করে দিতে হবে। আর আমরা কি বলছি, আমার স্বামী বাড়ি বসে আছে, আমার স্বামী বাড়ি বসে আছে, রোজগার নেই, কিচ্ছু নেই। আমি কলে গিয়ে গল্প করছি যে ওনার চাকরিটা কাজ আর হয় না, মাটি কাটাটা হয় না, 100 দিনের কাজ বন্ধ হয়ে গেছে। এই 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি, তাই সংসারটা কোনো রকম চলছে। এটাই আপনাদের ভুল যে দিদিমণি 500 টাকাটা এই সময় দিয়েছিল বলে আমার সংসারটা চলছে। না বন্ধু, ওই দিদিমণি হচ্ছে সাপ হয়ে কামড়াচ্ছে আর ওঝা হয়ে ঝাড়ছে। আপনার স্বামীর কর্মসংস্থানটা এই মমতা ব্যানার্জির জন্য চলে গেল, আপনার স্বামীর কাজের জায়গাটা এই মমতা ব্যানার্জির জন্য চলে গেল, আর 500 টাকা দিয়ে আপনার সামনে এসে বলছে যে নাও 500 টাকা তোমার সংসারটা চালাও, আর আমরা তাতেই ভুলে যাচ্ছি। সেই জন্য আমার মায়েদের কাছে খাস করে বলবো, এই বর্তমান যা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, আমার মা বোনেদেরকে বেশি বেশি করে সজাগ হতে হবে। কেননা তৃণমূল কংগ্রেস 2024 জন্য টার্গেট করেছে মহিলাদেরকে, মহিলাদেরকে টার্গেট করেছে। মমতা ব্যানার্জি বুঝে গেছে পুরুষ ভোটাররা যা হবার হয়ে গেছে, ও আর হবে না, ও আর হবে না, ও ভোট ফেরানো খুব মুশকিল আছে। অর্থাৎ এবার মহিলাদেরকে টার্গেট করো। মা বোনেদেরকে বলছি, অনুরোধ করে বলছি, আমাদেরকে ভোট দিতে হবে না, আইএসএফ কে ভোট দিতে হবে না, আমরা বলবো না ভোট দিতে। যদি ভালো মনে করেন আইএসএফ কে ভোট দেবেন, তবে তৃণমূলকে আপনারা ভোট দেবেন না। এ সরকার যদি ক্ষমতায় থাকে, এই সরকার যদি ক্ষমতায় থাকে, তাহলে আগামী দিনে আপনারা যে এই বসে যে এই মিটিংটা করছেন, এই সুযোগটুকু আপনারা পাবেন না। কেননা এরা হিটলারকে পার করে দিচ্ছে, এই মমতা ব্যানার্জি হিটলারের উপরে চলে গেছে। এই মমতা ব্যানার্জি ইংরেজদেরকে হার মেনেছে এই পশ্চিম বাংলার বুকে। সেই জন্য আবার নতুন করে এই পশ্চিম বাংলায় নতুন সূর্য উদয় করতে হবে। এই নতুনকে সূর্য উদয় করার জন্য পীরজাদা নওশাদ সিদ্দিকী সারা ওয়েস্ট বেঙ্গলে, সারা পশ্চিম বাংলায় অলিতে গলিতে রাস্তাঘাটে সমস্ত জায়গায় এসে ঘুরে বেড়াচ্ছে, না খেয়ে না দে সারাক্ষণ সে ঘুরছে। এমন একটা বাড়ির ছেলে
যার কাছে টাকা দেওয়ার জন্য মানুষ দূর দূরান্ত থেকে তার কাছে পৌঁছে যায়, সেই রকম একটা বাড়ির ছেলে সে নিজের আয়েশের গদিটা ছেড়ে দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে শুধুমাত্র আমাদেরকে বাঁচানোর জন্য, আমাদের মৌলিক অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য। পীরজাদা নওশাদ সিদ্দিকী আজকে দিনে দুপুরে রাতে রাত দিন তার ঘুম নেই, সারা ওয়েস্ট বেঙ্গল সারা পশ্চিমবাংলা সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ এর খাটনি মজুরিটা আমাদেরকে দিতে হবে, এর মেহনতের ফলটা আমার আপনাদেরকে দিতে হবে। অর্থাৎ এই 2024 আমাদেরকে ভোটটা তৃণমূলকে না দিয়ে আমরা আইএসএফ কে ভোট দিয়ে আইএসএফ এর হাতকে শক্ত করব, আইএসএফ আবার নতুন করে এই পশ্চিমবাংলার বুকে নতুন সূর্য উদয় করবে, আবার মানুষের গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসবে, আবার মানুষের মৌলিক অধিকারকে ফিরিয়ে দেবে। এই শপথ নিয়ে আইএসএফ আজকের মাঠে আছে। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আমাদেরকে একবার সুযোগ দেন, কেননা আমরা গর্বিত এই তিনটে ক্যান্ডিডেট যেটা আছে, আমরা আইএসএফ এর পক্ষ থেকে সত্যি গর্বিত যে আমার তিনটে বোন এই অঞ্চলের ক্যান্ডিডেট হয়েছে, চোখে চোখ রেখে কথা বলছে। আমরাও আশ্বাস দিয়েছি যে তোমাদেরকে চিন্তা করতে হবে না, যেখানে যেখানে ডিস্টার্ব হচ্ছে প্রধান কি কি করছে, সার্টিফিকেট দিচ্ছে না কিছু দিচ্ছে না, তার জন্য আমাদেরকে বলবে, যা ব্যবস্থা করার আমরা করব। আমাদের যিনি বিরোধী দলনেত্রী যিনি হয়েছে ঈশ্বরীপুর অঞ্চলে, আমরা কাগজ পাঠিয়ে দিয়েছি পঞ্চায়েতে, পাকামো করে বলে না কাগজ আসেনি। আমাদের প্রেসিডেন্ট ব্লক অফিসে যখন গেল সেটা প্রমাণ হয়ে গেল, লাস্ট পর্যন্ত পঞ্চায়েতের বড়বাবু অন্যায় স্বীকার করতে বাধ্য হলো যে আমার ভুল হয়ে গেছে। অর্থাৎ আইএসএফ অনেক কিছু পারে, এরা যদি মনে করে তৃণমূলের এই চোরচামারগুলো দু টাকা ছাড়ানা দু টাকা আটানার সব যারা সব মানে বুথের যারা সব কি সব হয়ে আছে, বুথ সভাপতি না কি হয়ে আছে, এদের এত চর্বি এই তৃণমূলের যে সমস্ত নিচের স্তরের কর্মীরা আছে এদের এত চর্বি হয়েছে, এদের চর্বিটা পয়লা ফেব্রুয়ারিতে আমরা এই চর্বিগুলো আমরা টেনে টেনে বের করব। এই চর্বিগুলো পয়লা ফেব্রুয়ারিতে শুরু হবে, এটা খেয়াল করে রাখো ভাই। তুমি যত বড় মস্তানা হও না কেন, আইনের কাছে কোনো জায়গা নাই, আইনের চওরটা ঠাস ঠাস করে আমরা ঠিক জায়গা মতো মারব। সেই জন্য আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের ক্যান্ডিডেটের উপরে ভরসা রাখুন, কাজ অবশ্যই করে আপনাদের এলাকায় হবে। বিরোধী ক্যান্ডিডেট জিতেছে, ওরা শাসক দল পঞ্চায়েতের প্রধান হয়েছে, এই জন্য কাজ দেবে না, এটা কখনো হতে পারে না, এটা আমার মৌলিক অধিকার। মৌলিক অধিকার কিন্তু কেউ সহজে দেয় না, ছিনিয়ে নিতে হয়, তার জন্য আমরা প্রস্তুত আছি। সেই জন্য আগামী লোকসভা ভোটে এই বুথ থেকে আমরা ক্যান্ডিডেট জিতেছি, আপনাদের কাছে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ যে আইএসএফ কে একটা উপহার দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে আপনারা আগামী লোকসভা ভোটে দেখিয়ে দেন যে তৃণমূল কংগ্রেসের এই বুথে কোনো জায়গা নেই, এই বুথে এদের মাটি দেওয়ারও জায়গা আমরা দেব না, তৃণমূল কংগ্রেসকে মাটি দেওয়ারও জায়গা আমরা এখানে দেব না, যাতে করে ওরা মাটি না নিতে পারে। ওদের এমন একটা সিচুয়েশন আমাদের ফেলে দিতে হবে, তবে গণতান্ত্রিক প্রক্রিয়া মারামারি করে নয়, মানামারি করে আপনাদেরকে কিছু করতে হবে না। সংবিধান যে অধিকার দিয়েছে সেইভাবে আপনারা পথ চলুন,